के जीए एक पल तो अब हमें जीने दो सारी उम्र हम मर मर के जी लिए एक पल तो अब हमें जीने दो ना give me some sunshine, give me some rain, give me another chance on a grow up once again. এবার তুমি বলো লা 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 বলো লা 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 তারপর তারপর তেরে বিন কেসে জিয়া কেসে জিয়া তেরে বিন তেরে বিন আয়ু কেসে জিয়া কেসে জিয়া তেরে বিন তারপর বলে এসে গেল আমি ওই লাগেছে বাই বাই এখানে আসাটা আসলে খুব দরকার ছিল অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম আসবো বাট সময়ের কারণ আসা হচ্ছিল না সো পানে যে আমাদের সাথে আছে রানা ভাই ওনার শীঘ্রই ওনার ব্লগ খুলতে যাচ্ছে আপনারা সবাই উনি এর জন্য অ্যাকশন ক্যাম্প নিয়েছে সবাই ওনার সাবস্ক্রাইব প্লিজ করবেন আমার বড় ভাই হয় লাইকটাও দরকার ডিসলাইক দিলে হবে খুব সুন্দর ছিল জাস্ট রাস্তার ব্যাপারটা বলে রাস্তাটা অনেকখানি ভাঙা হ্যাঁ ওই ভাঙা অংশ বাদ দিলে যতটুকু রাস্তা ভালো অংশ ছিল ততটুকু ওই জায়গাটুকু খুবই সুন্দর আশেপাশের নেচারগুলো খুব সুন্দর ছিল প্লাস রাইড করেও মজা পাওয়া গেছে জাস্ট একটা জিনিসই খারাপ ছিল যে রাস্তাটা কিছু কিছু জায়গা খুব লং টাইম খুবই ভাঙা মিনিট ওভারঅল মিলাইলে প্রায় 4-5 কিলো রাস্তা ভাঙা হবে আমার মনে হয় মাওয়া থেকে যদি আসা হয় তাহলে এইটা ভালো হবে মাওয়া থেকে আসলে অনেক তাড়াতাড়ি আসা যাবে কারণ তো পুরো প্লেন রাস্তা আসতে বেশি সময় লাগবে ভিউটা খুব সুন্দর এখানে আসার পর একটু সার্থক লাগতেছে মানে ভালো লাগতেছে আমরা এখান থেকে আসার মানে 5 মিনিট আগে বলছি যে চলো ব্যাক চলে যাই মানে ব্যাপারটা এরকম হয়েছে আমার রাস্তা বারবার টায়ার বারবার পাংচার হচ্ছিল সো যাই হোক রাস্তাটা সারা ওভারঅল সবকিছু সুন্দর ছিল এখন বাকিগুলো আমরা কিছুক্ষণ পরে আরও আপনাকে আপডেট জানাবো
এটা কিন্তু হচ্ছে কাইটস ঘুড়ি বুঝলেন বিকেল যখন আসলাম তখন তখন এগুলো হচ্ছে ঘুড়ি কিন্তু জিনিসটা আসলে বোঝা যাচ্ছে না মৈনুরঘাটে এই জিনিসটা সবচেয়ে বেস্ট লাগলো যে রাতের বেলা ঘুড়ি উঠতেছে আর এগুলো এলইডি লাইট ফিট করা যেটা রাতের বেলা জ্বলতেছে খারাপ হচ্ছে বোঝা যাচ্ছে না